গেরুয়া দুষ্কৃতীদের আক্রমণে মারাত্মক জখম স্বামী স্ত্রী, অপরাধ সিপিআইএম সভায় নাকি অংশগ্রহণ করেছেন তারা। ঘটনা বুধবার রাত 9টায় বাইখোড়া থানা এলাকা কোষারঘাটে। অভিযোগে জানা গেছে, এদিন রাতে পার্শ্ববর্তী এক বাড়িতে যান প্রদীপ কলয় ও তার স্ত্রী অঞ্জনা কলয়। ওই বাড়ি থেকে নিজ বাড়িতে যাবার পথে কিছু দুর্বৃত্ত অতর্কিতে হামলে পড়ে তাদের উপর। প্রদীপ কলয় পালিয়ে প্রাণ রক্ষা করলেও তার স্ত্রীকে বেধড়ক মারধর করে দুজন দুর্বৃত্ত। বর্তমানে অঞ্জনা কলয় বাইখোড়া হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে, পায়ে, মাথায়, হাতে, বুকে, পিঠে প্রচন্ড আঘাত লাগে। 7টা দিয়ে গেছে, 8টা বাজে। এরপরে আমার কাছে ফোন করছে যে তাই দিয়ে আইও, রাস্তার দিকে দেখি যে অনেক মানুষ, তাই গেছি। জনের পরে দেখি যে 20-25 জন আছে, তো আমি গেছি আর রাস্তা দিছে, আমি দিকে গেছি। এরপরে আমি তো সব করছে, রাস্তায় তো অনেক মানুষ, কেমনে যাবো? আমি তো সোনা আমার লগে গেলে কি হইব? আমরা কোনো জনে পিছন দিয়ে আমি সামনে দিয়ে গিয়ে সামনে দিয়ে আই দিয়ে দুলার বলে আমার ধান 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 করে লাড়িতে বাড়ি দিছে। এরপরে এই বেটা দৌড় দিছে, দৌড় দিবার পরে এই বেটার এবার পিছনে হিসেবে ঘুরেছে। ছবির মধ্যে ঝুলি টলি পিডি টিডি কিছু রাখে না, সব পিডি ভাঙিয়ে গেছে। এবারে মুখে যেই ভাষা আছে এই ভাষায় গালাগালি হচ্ছে, যেই ভাষা দুলার বালা সাধন গালাগালি, যেই ভাষা আছে মুখে যেই ভাষা, এই ভাষা স্বামী স্ত্রীও বই কত কইতে পারে না, এসব ভাষা করছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।